মাশাআল্লাহ মাশাআল্লাহ প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা গুলশামল দর্ব এখন আছি জঙ্গলের ভিতরে খালে ফুল জোয়ার হয়ে এখন ভাটার টান পড়েছে এখন আমরা যাব মাছ ধরার জন্য আশা করি সাথে থাকবেন রাজু ভাই কি গোলাপ জল ছিটাচ্ছেন নাকি ভাই হ্যাঁ গোলাপ জল ছিটিয়েছি ভাই গোলাপ জলটা কি কারণে দেওয়া হয় জালে জালের পবিত্রতার জন্য পবিত্রতার জন্য না আজকে কি আশাবাদী নি হ্যাঁ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ দেখা যাক বন্ধুরা মাছ কতটুকু পাই আজকে ইনশাআল্লাহ পাবো যেহেতু রাজু ভাই এসেছে ধর্মিক লোক পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে জাল ধরে টান দে সাথে আমাদের খবির ভাইকে মাঝে মাঝে নিয়ে যাই নামাজে নাকি যাই হোক বন্ধুরা সাথে থাকবেন গোলাপ জল ছিটাচ্ছে আমাদের রাজু ভাই ছিটান ছিটান ভালো মানুষের হাতে ভালো জিনিস ছিটান তাহলে আমরা আজকে মাছও পাবো ভালো ভালো আশাবাদী স্রোত উপরে আছে নিচে কিন্তু বাটা ফুটছে জাল নিচে তো ওই জোয়ার বাড়ছে তো এই কারণে একটু উপরে দিতে হবে দেখতে থাকুন বন্ধুরা আজকে আমরা গুলশামল ধরার জন্য এসেছি কাটার ভিতরে কুচিলা এখন শাস্তি ভোগ করতেছে কই উঠে গেছে নাকি বন্ধুরা আপনারা দেখতেছেন ফ্রেশ গুলশামল আমরা এখন মাত্র জাল থেকে উঠিয়েছি নৌকাতে দেখতে থাকুন ইনশাআল্লাহ দর্শকের ভালো লাগার কথা এই ধরনের ভিডিও আমরা ছাড়া আর কেউ দিতে পারে না ইনশাআল্লাহ আমরাই দিতেছি এটা একবারে তাজা মাছ ধরার ভিডিও গুলো আমরা দিতেছি তো বন্ধুরা সাথে থাকবেন হালকা বন্ধুরা দোয়া করবেন আমরা যেন আপনাদেরকে ভালো ধরনের মাছ ধরা দেখাতে পারি আজকে আশাবাদী আর বাকিটা আল্লাহই জানে পানির নিচে কি আছে এবং ভাগে কতটুকু উঠে এটা আসলে বলাটা মুশকিল দেখতে থাকুন আমরা গুলশা মাছ বা অনেকে ট্যাংরা মাছ বা গোলা মাছ বলে থাকে এক এক জায়গায় এক এক ধরনের নাম রয়েছে এই মাছগুলোকে বিভিন্ন নামে ডাকে
রাখবাব হসপিটালে হাসতে কেন ওদিকে চাপো ওদিকে চাপো মাশাআল্লাহ মাশাআল্লাহ কুচিয়াটা যে বিপদে আছে রে ভাই আজকে জালতন সাই দিলে হ্যাঁ মাছ খালদে না কারা সব তার গাত গান নদী গাতি যে হ্যাঁ হ্যাঁ কি দুজকের মধ্যে আছে গুলশে মাছের কাঁটা খাইতে খাইতে হে আজকে আর নাই যাই বলুক না কেন মাছ কিন্তু একটাই আস্তে আস্তে যাইতে হবে পিছু দিকে মাছ নামার জন্য একটু টাইম দিতে হয় না হলে জালে যে কাঁটা আছে গুছিয়ে মাছের তিনটে কাঁটা আস্তে আস্তে ধীরে ধীরে মাছগুলোকে জালের শেষ অংশে ট্যাংরা মাছ দেখতে থাকুন আজকে আমাদের শুধু আমাদের যে ভিডিওটার উদ্দেশ্যে আমরা এসেছি এটা হচ্ছে শুধু গুলশা মাছ বা ট্যাংরা মাছ ধরব আর এই জালে অন্যান্য মাছ ওঠার সম্ভাবনা নেই কারণ হচ্ছে এখন যে সময়টা এই সময়টাতে হচ্ছে গুলশা মাছের সময় আর এই সময়টা সামান্য কিছুক্ষণ সময় আছে এই সময়ের ভিতরে আপনার মাছগুলা তুলতে হবে এরপরে যখন স্রোত বাড়বে আবার মাছ আমরা পাবো না সেজন্য যাই উঠে তাই নিয়ে আমাদেরকে সন্তুষ্ট থাকতে হবে
মাশাআল্লাহ মাশাআল্লাহ বন্ধুরা এই জালটা ধোয়াইতে হয় কিছুক্ষণ পরপর এই যেমন এখন ফেলে দিচ্ছে এরপর আমরা জালের প্রথম অংশে যাব আবার ওইখান থেকে টান দিতে হবে বারবার ধোয়াইতে হবে না হলে উপরে দিকে উঠে যাবে কালে জমা না আনি খাতো এটার মধ্যে থাই যাবে পানি ঢুকতেছে নৌকাটা ছোট আস্তে আস্তে রাজু ভাই ভয়ে এখন গাছের উপরে উঠে বসে আছে আমাদের নৌকা ছোট বিদায় নৌকাতে পানি ঢুকেছে জানের ভয়ে এখন উনি এখন গাছের উপরে বসে আছে আপনি বসে থাকেন আজকে এখানেই থাকবেন পানি তো ঢুকবে এটা ভয়ের কিচ্ছু নাই কলিজা লাগে ভাই কলিজা এ সামান্য খালের ভিতরে ভয় পান তো নদীতে গেলে কি করবেন ভয়কে করুন জয় ডিউ খান ডিউ খান হ্যাঁ ও আপনি তো খাইতেও পারবেন না আপনি যেহেতু রোজা রাখছেন ডিউ খাইতে পারবেন না জঙ্গলে শিয়ালে ডাকাডাকি করতেছে এই দুপুর বেলায় শিয়ালে ডাকাডাকি করে তাদের একটু মন চাইছে এই কারণে একটু ডাকাডাকি করতেছে শিয়াল গুলা প্রিয় বন্ধুরা দেখতেছেন গুলশা বড় সাইজের এবং জীবিত সব প্রত্যেকটা মাছ জীবিত ট্যাংরা মাছ কমে গেল দেখ কাঁকড়া একটা গুলশেরে কামড় দিছে একটা গুলশেরে
2 টাকা একটা কামড় দিছে ভাই এর তো এখন আমরা ধরতে পারবো যেহেতু পিছনের ইয়ে দিয়ে ধরে না এভাবে ধরলে কামড় দেবে এভাবে ধরলেই কামড় দেবে মাস্টার অস্তিত্ব বিলীন করে ফেলছে এটা কামড় দিলে খবর আছে ছাড়ে দেন ভাই আজকে আপনার শাস্তি এটা গাছের উপরে দাঁড়াই দেখবেন অনেক পাখি আছে এখানে জঙ্গলে পাখিগুলা উৎসবই মেতেছে না সবাই একসাথে ডাকাডাকি করতেছে সুন্দর পরিবেশ আর আমাদের মাছ ধরা চলছে দেখতে থাকুন মনে হচ্ছে ভাই খুবই বিষাক্ত গুলশা মাছের কাঁটা জীবিত অবস্থায় কি রাজু ভাই লাভ দেবেন নাকি দেন দেন ভাই দেখছেন এত রিস্ক নেওয়ার দরকারটা কি ছিল ভাই না আপনি তো বিএপি মানুষ বিএপি গ্যালারিতে থাকেন এখন বিএপি দু যে এই হাল অবস্থা হয় তাহলে কিভাবে হবে বলেন হ্যাঁ আপনি যেখানে আছেন এখানে নাম তো হলে বুঝতে হবে জান স্পাইডারম্যান হন শিওর এ না ফাটালেন আর কি নাকটাক ফুড়ি অবস্থা খারাপ হবে এটা কি কাছে মনে করেন কমপক্ষে 5 থেকে 6 ফিট দূরত্ব আরো নিচে হচ্ছে পানি গাছ
ওই যে ইয়া বলে যে মরলে তো সাতু হয়ে যাবি, এরকম অবস্থা হবে আপনার। আমরা যাইতে যাইতে তো রক্ত বাড়ি যাবে, আমরা যাইতে যাইতে রক্ত আর ধরে দিতেন না, কিন্তু আগে যাইব দুবা অনলাইন যাই কিনবেন বেডি রেডিং কারা দিবে। জি ভাইয়া বলেন ভাই, বিএপি দর্শক বিএপি নৌকা কোনো সমস্যা নাই ভাই, এখন আমি ইচ্ছে করলে এখান থেকে যাবো না বল। যাবেন না, থাকেন থাকেন। মনে হচ্ছে আপনি কেন মারেন, আমরা কেন সাইতে আপনি যেভাবে আত্মহত্যা করি বলে চাইছিলেন ভাই। বিএপি লোক এখানে কি করে? আসলে কোন দাদা বেঁধে